মেরুদণ্ড ভাঙা, কোমরের নিচে অংশ অবশ। তারপরও দুই হাত ও মনের জোরে হুইল চেয়ারে বসে প্রতিবন্ধিতা জয় করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রদীপ কুমার দাস। প্রতিবন্ধী হয়েও অন্যের উপর নির্ভরশীল হননি তিনি। বাঁশ বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্যের ব্যবস্থা করে ব্যবসা দিব্যি চালাচ্ছেন তিনি। জীবন যুদ্ধের ঘুরে দাঁড়ানো এ প্রতিবন্ধীর পাশে থাকার আশ্বাস দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন নুসরত জাহান সিন্থি। চট্টগ্রামের সীতাকুণ্ডের 48 বছর বয়সী প্রদীপ দাস 23 বছর বয়সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিকালীন দুর্ঘটনায় দুই পা হারান তিনি। পা হারানোর পর চাকরি চলে যায়, পরে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। নিজের চরম দুরবস্থায়ও কারো সাহায্যের অপেক্ষা না করে অস্থায়ী দোকানে বেতের তৈরি গৃহস্থালী ও কৃষিকাজে ব্যবহৃত পণ্যের ব্যবসা করে আসছেন। এ ব্যবসা দাঁড় করাতে নানা ঘাত প্রতিঘাতেও দমে যাননি প্রদীপ। এটা দিয়ে চলে না, তারপরে কি করব আর কোনো রকম করে চলে আর কি। এটা দিয়ে আমার চিকিৎসা টিকিৎসা সব কিছু করতে হয়। দুই পা না থাকার পরও নিজ কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়ে এগিয়ে যাওয়ায় প্রদীপ দাস এখন স্থানীয়দের কাছে অনুকরণীয় ব্যক্তি। নিজের প্রতিকূলতাকে জয় করে উনি আজকে সমাজে প্রতিষ্ঠিত। উনি ওনার এই ব্যবসা বাণিজ্য দিয়ে আজকে উনি ওনার সংসার পরিচালনা করতেছে। প্রতিবন্ধীরা যারা আছে তাদের কাছে এই প্রদীপ দাস একটা মডেল এবং সমাজের কাছেও মডেল। সাহসী প্রদীপকে আরো উৎসাহী এবং উদ্যোগী করতে আর্থিক সহায়তা দিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রদীপের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করছি এবং সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রদীপ এবং প্রদীপের মতো যারা আছে আমাদের সমাজে তাদের পাশে দাঁড়াবেন, তাদের এগিয়ে যাওয়াটাকে সহজ করবেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় এমপি। উদ্যোক্তা হিসেবে আমার সাথে যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমি সব রকম সহযোগিতা করব, কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে, তাদেরকে আমি পুঁজি দিয়ে সেই উদ্যোক্তাকে ব্যবসায়ী বানিয়ে দিব। সবার সহায়তায় প্রতিবন্ধীরা নিজেকে সমাজের বোঝা না ভেবে মেধা ও কর্মদক্ষতায় এগিয়ে যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এইবার বুঝছো বেঙ্গল আস্থা শতভাগ।